আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আজকে শেয়ার করছি সেমাই কাস্টার্ড ডেজার্ট রেসিপি, যেটা খেতে অনেক বেশি মজার। এই ডেজার্টটা আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন, এটা সবাই অনেক পছন্দ করবে। চলুন দেখা যাক এটা কিভাবে খুব সহজে তৈরি করছি। সেমাই কাস্টার্ড বানানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে এক টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারটাও ইউজ করতে পারেন, তবে তেল ব্যবহার করা যাবে না। তারপর এতে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাজু বাদাম আর এক টেবিল চামচ কাঠবাদাম। আমি বাদামগুলো চপ করে কেটে নিয়েছি। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি বাদামগুলো কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। বাদামগুলো যখন হালকা ব্রাউন কালার আসবে তখন এতে অ্যাড করে দেব হাফ কাপ সেমাই। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সেমাই এখানে ইউজ করতে পারবেন। চুলার আঁচ কমিয়ে দিয়েই কিন্তু সেমাইটা ভেজে নিতে হবে, খুব বেশি চুলার আঁচ বাড়ানো যাবে না, এতে করে সেমাইটা পুড়ে যাবে। সেমাইটা ভাজার পরে আমি এখানে 2 কাপ লিকুইড মিল্ক অ্যাড করে নিয়েছি, আর এখানে কিছু অবশিষ্ট দুধ রেখেছি, এটা আমার পরবর্তী কাজে প্রয়োজন হবে। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে দুধের মাঝে সেমাইটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর এতে অ্যাড করে দিব 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন কম বেশি। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি এলাচ পাউডার 1/4 চা চামচ। এখানে এলাচ গুঁড়াটাই ব্যবহার করতে হবে, আস্ত এলাচটা দিলে স্বাদটা ভালো আসবে না। সেমাইটা এদিকে রান্না হতে থাকুক, অন্যদিকে আমি একটা বাটিতে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে নিয়েছি। এরপর এতে অ্যাড করে দিচ্ছি আমি যে অবশিষ্ট দুধটা রেখেছিলাম সেই দুধটা দিয়ে নিয়েছি। এখানে 3 টেবিল চামচ দুধ আছে। তারপর চামচ দিয়ে খুব ভালোভাবে দুধের সঙ্গে কাস্টার্ডটা মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখুন সেমাইটা কিন্তু এদিকে রান্নাও হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেমাইটা 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি যে কাস্টার্ডটা মিশিয়ে রেখেছিলাম দুধের সঙ্গে, সেই দুধ আর কাস্টার্ডটা এই সেমাইয়ের মাঝে অ্যাড করে দিচ্ছি। তারপর চুলার আঁচ কমিয়ে দিয়ে এটাকে অনবরত নেড়ে নিচ্ছি। নাড়া বন্ধ করা যাবে না, এতে করে কাস্টার্ডটা জমাট বেঁধে যেতে পারে। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এই দুধ আর সেমাইয়ের সঙ্গে। খুব ভালোভাবে নেড়ে মিশানো হয়ে গেছে, এর থেকে বেশি ঘন করা যাবে না। এর কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন, এর থেকে বেশি ঘন করলে এটা জমাট বেঁধে যাবে। এবার চুলাটা বন্ধ করে আমি এই সেমাই কাস্টার্ডটা নামিয়ে নিব। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। সেমাই কাস্টার্ড সার্ভ করার জন্য 2টো গ্লাস নিয়েছি, আর তার মাঝে কিছু কলার স্লাইস দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু আনার দানা। আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস দিয়েই এই সেমাই কাস্টার্ডটা বানিয়ে নিতে পারবেন। এবার আমি ঠান্ডা করে রাখা সেমাই কাস্টার্ডটা দিয়ে নিয়েছি, তারপর কিছু অ্যাপেলের টুকরা দিয়ে নিয়েছি, আবার দিচ্ছি আনার দানা। এরপর আবার দিয়েছি সেমাই কাস্টার্ড, দিয়ে উপর থেকে কিছু পেস্তা বাদাম স্লাইস করে কেটে তারপর দিয়ে নিয়েছি, আর সৌন্দর্য লাগার জন্য কিছু আনারদানা দিয়ে এটা সাজিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো এই কাস্টার্ডটা সাজিয়ে নিতে পারবেন। এবার উপর থেকে আঙ্গুর ফল দিয়ে নিয়েছি, এটাও অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস দিয়েই কিন্তু এই সেমাই কাস্টার্ডটা সাজিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আশা করছি সবারই খুবই পছন্দ হবে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। এতক্ষণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।